ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি পত্নী নীতা আম্বানির লিপস্টিকের দামে কেনা যাবে আস্ত একটি ফ্ল্যাট, চমকে গেলেন। অবিশ্বাস্য মনে হলেও একথা সত্যি, কারণ আম্বানি পত্নী যে লিপস্টিকে ঠোঁট রাঙ্গান সেটির দাম নেহায়েত কম নয়। বর্তমান বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় উপরের দিকে অবস্থান করছেন মুকেশ আম্বানি। তার রিলায়েন্স গ্রুপ এই মুহূর্তে ভারতের একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে। তবে তার স্ত্রী নীতা আম্বানির সম্পত্তিও নেহাত কম নয়। গত বছরের অক্টোবরের তথ্য মোতাবেক নীতা আম্বানির সম্পত্তির পরিমাণ রয়েছে 6,75,000 কোটি টাকারও বেশি। তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের মালিকিন। তবে শুধুমাত্র ধনী হিসেবে নয়, বিলাসবহুল জীবনযাপনের জন্য বারেবারে খবরের শিরোনামে থাকেন মুকেশ পত্নী। কখনও তার দামি পোশাক, আবার কখনও তিনি যে জল খান তা নিয়েও আলোচনা উঠে আসে। সম্প্রতি তার লিপস্টিকের দাম নিয়েও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নীতা আম্বানির লিপস্টিকের দাম শুনে চোখ কপালে উঠেছে অনেকেরই। সাধারণত প্রায় 90% মহিলাই নিজেদের প্রসাধনের প্রতি যত্নবান হন। সাধারণ মহিলারা তাদের লিপস্টিকের সংগ্রহে 100 টাকা দামের লিপস্টিক রাখেন। উচ্চবিত্ত হলে কেউ 1,000 টাকার থেকেও বেশি দামের লিপস্টিক ব্যবহার করেন, কিন্তু নীতা আম্বানির লিপস্টিকের দাম শুনলে চমকে যেতে পারেন অনেকেই। বলা হচ্ছে নীতা আম্বানির লিপস্টিকের দাম এতটাই বেশি যে সেই টাকা দিয়ে কোনো ব্যক্তি একটি ফ্ল্যাট কিনে নিতে পারেন। একাধিক রিপোর্ট মোতাবেক নীতা আম্বানি 44 লাখ টাকার লিপস্টিক ব্যবহার করেন। বলা হচ্ছে এই লিপস্টিকটিকে বিশেষভাবে অর্ডার করে তৈরি করা হয়েছে। জানানো হয়েছে এই লিপস্টিকে সোনার স্তর এবং হীরা জড়ানো রয়েছে, আর সে কারণে এটির দাম এত বেড়ে গিয়েছে। তথ্য মোতাবেক বলিউডের কোনো অভিনেত্রীও এত দামের লিপস্টিক পরেন না। বলা হচ্ছে এই বিশেষ লিপস্টিক ছাড়াও নীতা আম্বানির সংগ্রহে রয়েছে এমন বেশ কয়েকটি লিপস্টিক যার দাম রয়েছে 3,000 টাকা থেকে শুরু করে 40,000 টাকা পর্যন্ত। দেখা যায় বেশিরভাগ সময় নীতা আম্বানি শেড বা বাদামি এবং পিচ রঙের লিপস্টিক পরেন। বিয়ে বা কোনো বিশেষ অনুষ্ঠানে বেশিরভাগ সময়ই নীতা আম্বানিকে গাঢ় শেডের লিপস্টিক পরতে দেখা যায়। তবে কখনো এটি কমলা, আবার কখনো লিপস্টিকের রং হয়েছে লাল। এখানেই শেষ নয়, বিলাসিতার ছোঁয়া রয়েছে তার জীবনের প্রতিটি পরতে পরতে। তিনি যে কাপে চুমুক দেন তার দাম নাকি প্রায় 3 লক্ষ টাকা। শুধু কি তাই, কুমিরের চামড়া দিয়ে তৈরি নীতার ব্যবহার করা 2,06,00,000 টাকা দামের ব্যাগ নিয়ে বেশ হইচই পড়ে গিয়েছিল। 2017 সালে ওই ব্যাগটি ব্রিটেনে ক্রিস্টিজে নিলামে উঠেছিল। তালিকা এখানেই শেষ নয়, নামি দামি সংস্থা থেকে 100,00,000 টাকা দিয়ে কেনা জুতো ব্যবহার করেন তিনি। প্রতিদিন তার সকাল শুরু হয় 1,00,000 টাকার চা পান করে। তিনি একবারের বেশি কোনো পোশাক বা জুতা ব্যবহার করেন না। তার কালেকশনে রয়েছে বিশ্বের সেরা সব ব্র্যান্ডের ব্যাগ, ঘড়ি, সানগ্লাস। যে কোনো অনুষ্ঠানে শত তারকার ভেতরেও চারপাশ উজ্জ্বল আলোকিত হয়ে ওঠে মুকেশ নীতা আম্বানির উপস্থিতিতে। ফিগার ও স্বাস্থ্য ঠিক রাখতে বেশি করে ফল, শাকসবজি, বাদাম খান তিনি। বাইরের খাবারের চেয়ে বাড়ির খাবার পছন্দ করেন নীতা। আম্বানি পত্নী 20 টাকা মূল্যের বাথরুম ব্যবহার করেন। তিনি যে বাথরুমটি ব্যবহার করেন তার খরচ 20 টাকার কাছাকাছি। নীতা আম্বানির ব্যবহৃত এই বাথরুমটি এন্টিলিয়ার সবচেয়ে বিলাসবহুল বাথরুম। সূত্রের খবরে এই বাথরুমে এমন কিছু জিনিস আছে যা অত্যাধুনিক। তবে নীতা আম্বানির এই বাথরুমটির বিশেষত্ব হলো এটি পরিবেশ বান্ধব। দেয়ালে বিশেষ স্ক্রিন সেভার রয়েছে যেটিতে স্নান করার সময় প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করা যায় এবং এটি মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া মুকেশ আম্বানির বাংলোর এই বাথরুমের তাপমাত্রাও কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি বাথরুমে রয়েছে গানের সুব্যবস্থা। কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী নীতা আম্বানি এমনই জীবনযাপন করেন যে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন কেউই নেই।